মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। পুতুল বলে একটা মেয়েকে পাচার করার চেষ্টা করা হচ্ছিল, সেখানে জান্দার ভাইয়ের দল ছিল, কিছু ক্রিমিনালস, ওরা বর্ডার লাইন ধরে মেয়ে পাচার করে, আর ওখানে ভাল্লা নামে একজন ছিল। এসব কথা জিজ্ঞেস করছেন কেন? আচ্ছা, আপনি কতদিন ধরে প্রতিমা নির্মাণ করেন? অনেকদিন, অনেকদিন। আপনি কি বরাবরই প্রতিমা নির্মাণ করেন? হ্যাঁ, বরাবর করি। আপনার পরিবার আছে? না, নেই নেই নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। আপনার স্ত্রী? না, নেই নেই, আমার স্ত্রী নেই, স্ত্রী নেই। একটি মাত্র মেয়ে? হ্যাঁ, আপনারা কি এখানে বরাবরই থাকেন? সেটা জেন কি হবে? এইসব জেনে আপনার কি হবে? যান যান এখান থেকে, আপনি যান যান। আপনি বয়োজ্যেষ্ঠ, এইভাবে দুঃসাহী করবেন না। হ্যালো, একজন বৃদ্ধ মানুষকে জোর করবেন না, তার ফল খুব খারাপ হবে। কে বলছেন আপনি? জান্দার ভাইকে আমরাই মেরেছি, যত অসহায় মেয়েকে পাচার করার চেষ্টা করা হবে, যারা যারা করবে তাদের জান তাদের জীবন আমাদের হাতে। এই নম্বরটা ট্র্যাক করো। ওকে, কে বলছেন আপনি? যেই বলে থাকি, বৃদ্ধ মানুষটাকে এইভাবে মানসিক কষ্ট দেবেন না। কি হলো, কোথায়? ওইদিকে গেছে স্যার। ওই তো স্যার, ওই তো। এই এসো তো। কিছু বলবেন? কি নাম তোমার? তারা, তারা নস্কর। কি করো তুমি? আগে আমি অভিনয় করি, যাত্রা করি, সংসাজি, এইসব আর কি। তোমার ফোনটা দেখি, কি হলো, ফোনটা দাও। স্যার বলো। স্যার, এ নয় স্যার, এই নাম্বার থেকে ডায়াল করা হয়নি। তাহলে কে? এ নয় স্যার, অন্য কেউ। সে কে তা জানি না স্যার, তবে এ নয়। ওকে, সরি, আপনি যেতে পারেন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।